স্নানের আনন্দে নিউ দীঘার সমুদ্র সৈকতে প্রচুর সংখ্যক পর্যটক মেতে উঠেছেন। আপনার নাম? শুভব্রত মিত্র। কোথা থেকে এসেছেন? বাগুয়াটি। এই মুহূর্তে দীঘার সৈকত দাঁড়িয়ে আছেন, কেমন লাগে দীঘার সৈকত? দীঘা বরাবরই আমার খুব পছন্দের জায়গা। আমি তো একে সেকেন্ড হোম বলি নিজের, আমার দ্বিতীয় বাড়ি। এবং 2016 থেকে দীঘাতে আসছি এবং আস্তে আস্তে প্রতিনিয়ত যা উন্নতি হয়েছে নিজের চোখে দেখেছি, হতে দেখছি, এখনো দেখছি, যা খুব ভালো লাগে। আশা করছি ভবিষ্যতে ওয়ার্ল্ডে দীঘার একটা নাম থাকবেই। এবং আপনারা ভীষণ সবাই চেষ্টা করছেন এই লাইভের মাধ্যমে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো ওয়েদারে যেভাবে লাইভ করেন, আমাদের উপহার দেন। সকাল হলেই আমরা মোবাইল খুলে দেখি আপনাদের লাইভ আছে নাকি। তো এটা ছাড়া তো দীঘা সম্পর্কে আরও যে একটা ব্যাপার আমাদের, যে দীঘাকে মিস করা, চলে যাওয়ার পর আজকে চলে যাব, যে মিসটা করব সেটা আপনারা অনেকটা মিটিয়ে দেন অভাবটা এই লাইভের মাধ্যমে। এবং আশা করবো এই লাইভ আপনাদের চলবে ভীষণভাবে। আপনার দুটো পেজই আমি দেখি, দীঘা রামনগর এবং আপনার দীঘা লাইভ, ভীষণ ভালো লাগে। এবং আরও উন্নতি হোক, আরও ভালোভাবে আপনাদের লাইভ আরও বিকশিত হোক, এটাই চাইব। দীঘার সৈকতে দাঁড়িয়ে আছেন, বাঙালির প্রিয় জায়গা, কেমন লাগে দীঘা? দীঘা আমি 2016 আমার প্রথম আসা। 2016 সালে আমি কলকাতায় বিয়ে হয়ে এসেছি, আমি শিলিগুড়ির থেকে। তো সেই আমার বরের হাত ধরেই আসা প্রথম সমুদ্র 2016 সালে দেখা, অবাক হয়ে দেখেছিলাম সেদিন সমুদ্র কী জিনিস, কেন কোনোদিনও আর যাইনি, কোনোদিনও সমুদ্র যাইনি। সেদিন থেকে যে ভালোবাসাটা, ভালো লাগাটা শুরু হলো, টিল আপ টু এখনও ভালো লাগা ভালোবাসা দুটোই চলছে এবং ভবিষ্যতেও চলবে। এটা মানে যখন একটা বাড়িতে একটা প্রোগ্রাম হয়ে যাবে, হ্যাঁ চলো একদিনের জন্য হলে ঘুরে আসি, এমনও দিন গেছে সকালে এসেছি বিকালে বেরিয়ে গেছি, ওরকমভাবে ঘুরতে এসেছি। বিয়ের আগে কোথায় থাকতেন বা বাপের বাড়ি? বিয়ের আগে হচ্ছে শিলিগুড়ি, আমার বাড়ি হচ্ছে শিলিগুড়ি পাহাড়ি এলাকায় বলা যায়। হ্যাঁ, এখন সমুদ্রতে বিয়ের পরে সমুদ্রের টানটাই বেশি, সমুদ্রের টানটাই বেশি। আর কলকাতার থেকে আসছি, এখন 3-3.5 ঘন্টার রাস্তা, কোনো ব্যাপার না। বললাম না, এমনও দিন গেছে যে সকালে ভোরের ট্রেনে এসেছি আবার বিকালে সন্ধ্যার ট্রেনে ব্যাক করেছি, এমনও আমাদের মধ্যে 2-3 বার হয়েছে। এইভাবে আমরা ভালো ভালোবেসেছি জায়গাটাকে। বারবার দীঘায় ছুটে আসেন, এই মুহূর্তে দীঘা কেমন লাগছে? আগে দীঘা এখন দীঘা, মানে 2016 সাল থেকে বলবো, 2016 সাল থেকে এখন পর্যন্ত অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে। রাস্তাঘাট থেকে, দোকান প্রসাদ থেকে অনেক উন্নতি হয়েছে। আজকে 6-7 বছর প্রচুর উন্নতি হয়েছে দীঘার, এবং আশা করব আগামী দিনে আরও বেশি উন্নতি হবে। আরও কী কী নতুনত্ব আনলে বা পর্যটককে আকর্ষণ করে গড়ে তোলার জন্য দীঘাকে কী কীভাবে সাজালে আরও আকর্ষণীয় হয়ে উঠবে পর্যটন হিসেবে আপনার অভিমত? আরও যদি পার্ক বা অ্যামিউজমেন্ট পার্ক যেগুলো আছে সেগুলো যদি আরও গড়ে তোলা যায়, আরও সি বিচটাকে আরেকটু সুন্দর করা যায়, আমার মনে হয় পর্যটক আরো বেশি আকর্ষিত হবে। আপনার নাম? আমার নাম বিজয়তা দেবিত্র। বাড়ি? বাগুয়াটি। থ্যাংক ইউ। নিউ দীঘা সমুদ্র সৈকতের চিত্র দেখছেন দীঘা লাইভের মাধ্যমে। দুপুরবেলা নিউ দীঘা সৈকতে প্রচুর সংখ্যক পর্যটক ভিড় করেছেন, অনেকের সমস্যানে মজা নিচ্ছেন, সরাসরি আপনার লাইভ নিচ্ছেন সৈকত দীঘার সমুদ্র সৈকত থেকে দীঘা লাইভের মাধ্যমে।